নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট মরশুম চলছে, আজকে তৃতীয় দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন। তবে এবার ভোটে যে অভিযোগ উঠে আসলো তা হচ্ছে ইভিএম। আবারও সব অভিযোগের যে কেন্দ্রবিন্দুতে ইভিএম, সে কথা আবারও পরিষ্কার হলো রাজনৈতিক দলের ক্ষেত্রে অভিযোগকে সামনে রেখে। কি সেই অভিযোগ না ইভিএম এর বোতাম টিপলেই নাকি ভোট চলে যাচ্ছে বিজেপিতে? ভোট চলাকালীন অভিযোগ তুললেন দক্ষিণ মালদহের বাসিন্দা। ইভিএম চুরির, ইভিএম কারচুপির যে অভিযোগ, সেই অভিযোগে কমিশনের দৃষ্টিও আকর্ষণ করেছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। যে মালদা নিয়ে আজকে আমরা দিনভর দেখিয়েছি খবর, যে মালদা আমরা জানি কংগ্রেসের একেবারে গড়, সেই মালদাতে এবার ইভিএম কারচুপির অভিযোগ উঠে আসলো। বোতাম যেটাই টিপা হোক না কেন, বোতাম টিপলেই নাকি ভোট যাচ্ছে সরাসরি বিজেপিতে, এই অভিযোগে সোচ্চার হয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঈশা খান চৌধুরী। কি অভিযোগ সে সম্পর্কে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, ইভিএম সর্বক্ষেত্রে একটা অভিযোগের কাঠগড়াই দাঁড়ায় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, এবারও সেই একই অভিযোগ ভোট চলাকালীন সময়ে ধরা পড়লো, কি জানতে পারছো? দেখো, সকাল থেকে যেহেতু আজ তৃতীয় দফার ভোট এবং বঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, যার মধ্যে তোমার বলা যায় কিছু কিছু জায়গা থেকে কিন্তু অভিযোগ উঠেছিল একের পর এক, কখনো পোলিং এজেন্টের ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দান করা হচ্ছে, একাধিক অভিযোগ উঠে এসেছিল। তারই মধ্যে এবার কিনা তোমার ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে যে ভোটার টিপলে ভোট নাকি চলে যাচ্ছে বিজেপিকে, এবং এই সব দেখে কার্যত কিন্তু এক প্রকার হতবাক হয়ে পড়েছেন ভোটার যাচ্ছে যে বিষয়টি কে হচ্ছে আলোতে। অন্য জায়গায় ভোটার টিপলেও যে সেটি কার্যত থাকছে বিজেপির দিকে, কেন এটা হচ্ছে বিষয়টি নিয়ে পরবর্তী সময় প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানানো হয়েছিল, এবং সেই অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কমিশন। পাশাপাশি তখনই কিন্তু বদলে দিয়েছে ইভিএম, এবং তারপর থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছিল ওই বুথে। তো মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে তোমার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াজ এক নম্বর ব্লকের সিলামপুর তিন নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। দেখো, স্থানীয় একজন ভোটার জানিয়েছে যে পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলের তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর অংশে সকাল থেকে ভোট এক প্রকার ভালোই চলছিল, কিন্তু তার মধ্যে প্রায় প্রায় যখন 300 ভোট পোল হওয়ার পর দেখা যায় যে বোতাম টিপতেই যেখানেই টিপা হোক না কেন ভোট পড়ছে বিজেপিতে। বিষয়টি পরবর্তী সময় নজরে আসার পর প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানানো হয়, এরপরে ইভিএম পাঠিয়ে দেওয়া হয়েছে তাৎক্ষণাৎ, এবং পাশাপাশি তখনই পরবর্তী সময় নির্বিঘ্নে ভোট চলছে বলে জানানো হয়েছে। তবে দেখো, এই বিষয়টি সংক্রান্ত বিষয়টিকে ঘিরে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন ঈশা খান চৌধুরী, সেই অভিযোগ করেছেন এবং বলেছেন কোডানবোর্ড যে আমাদের দল আগেই অভিযোগ করেছিল ইভিএম এ কারচুপি করছে বিজেপি, আজ সেটা আবারও প্রমাণিত হলো। তবে এক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের ভালো ভূমিকা রয়েছে এমনটাও তারা বলছেন, এবং তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কমিশনে নজরে আনেন প্রিসাইডিং অফিসার এমনটাও যিনি প্রার্থী তিনি বলেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই নতুন ইভিএম সেখানে বসানো হয়েছে এবং ভোটও ঠিক করেছে। তবে আমার প্রশ্ন হলো, যারা ইভিএম এর ভোট দিয়ে গিয়েছে তাদের ফের কিভাবে গতি নিয়ে আসা হবে, এই নিয়ে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। গোদানপুর তিনি এই কথা বলেছেন। তবে দেখো, ইভিএম এ কারচুপি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ জানিয়েছিল বিরোধীরা, যদিও প্রতিটি বিষয়ে প্রতিবাদ বিষয়টিকে কমিয়ে দিয়েছে গেরুয়া আসিটি। তবে যাই হোক, আজ তোমার শ্রীরামপুরের ঘটনার পর বিরোধীদের অভিযোগ আরো একবার প্রমাণিত হলে বলে কিন্তু মনে করছেন তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্তি। একেবারে তাই, ধন্যবাদ শতাব্দী, তোমায় কথা বলছিলাম আমরা ইভিএম কারচুপি নিয়ে, যেখানে কংগ্রেস প্রার্থীর এবার অভিযোগ সরব হয়েছেন তিনি, কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।